দত্তপুকুরে বাজু বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়ল, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮। গতকাল যেমনটা জানা গেছিল যে ৭ জনের মৃত্যু হয়েছে, তবে সেই সংখ্যাই আরও বাড়ল এবং ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যেখানে দত্তপুকুরে গতকাল এই যে বেআইনি বাজি কারখানা, সেই বাজি কারখানাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে, এবং তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু আরও একজনের মৃত্যুর খবর সামনে আসছে। অর্থাৎ দত্তপুকুরে এই বিস্ফোরণ কাণ্ডেই মৃতের সংখ্যা আরও বাড়ল। মৃতের সংখ্যা আগে ছিল ৭, এখন সেই মৃতের সংখ্যাই বেড়ে দাঁড়ালো ৮। এবং সেখানে বিভিন্ন দেহাংশ, তা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার কাজ সেখানে জারি ছিল দীর্ঘক্ষণ ধরে, সেখানে চাপা পড়ে থাকা মানুষজন তাদেরকে উদ্ধার করা হয় এবং একের পর এক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে সেখান থেকে। এবার মৃতের সংখ্যাই আরও বেড়ে দাঁড়ালো দত্তপুকুরের এই বাজি কারখানায় বিস্ফোরণের জেরে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮, আরও একজনের মৃত্যুর খবর এই মুহূর্তে সামনে আসছে। এবং নীলগঞ্জ থেকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এই বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে এক অভিযুক্ত শফিক আলীকে, যে কেরামতের ব্যবসার অংশীদারিত্ব ছিল। কেরামতের এই যে বাজি ব্যবসা, তা সেই বাজি ব্যবসাতেই অংশীদারিত্ব ছিল শফিক আলীর। সেই ঘটনায় ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং যে খবর পাওয়া যাচ্ছে পাশাপাশি এই বিস্ফোরণ কাণ্ডেই মৃতের সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে। এবং যেমনটা জানা যাচ্ছিল যে অত্যন্ত গুরুতর অবস্থায় বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। একাধিক জনের দেহাংশের ৮০% অগ্নিদগ্ধ হয়ে ঝলসে গেছে এবং এই সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে। যেভাবে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই বিস্ফোরণের জেরেই এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। নতুন করে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আরও একজনের দেহ উদ্ধার করেছে পুলিশ। বিস্ফোরণ কাণ্ডেই মৃতের সংখ্যা আরও বাড়ল, বেড়ে দাঁড়ালো ৮। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, আরও একজনের দেহ উদ্ধার করা হলো? কিছুক্ষণ আগেই এই দেহটি উদ্ধার হয়েছে পাশের পুকুর থেকে, বিস্ফোরণ স্থল থেকে একটু দূরে পাশের পুকুর থেকে। মূলত দেখা যাচ্ছে ২৪ ঘন্টার পরও এখনো কিন্তু দেখা যাচ্ছে ছিন্ন ভিন্ন দেহের অংশ পাওয়া যাচ্ছে, এমনকি একজনের মৃতদেহ পাওয়া গেল। অর্থাৎ বলা যেতে পারে এই বিস্ফোরণের ফলে আরো কত লোক নিখোঁজ আছে বা কোথাও কোথায় এখনো পর্যন্ত তাদের দেহাংশ পড়ে আছে, সেটা কিন্তু এখনো পুলিশ বা দমকল বাহিনী তা কিন্তু উদ্ধার করার চেষ্টা করছে। কিন্তু আজকে একটাই বলার আছে, যেটা হচ্ছে গত ২৪ ঘন্টার মধ্যে এই দত্তপুকুর কাণ্ডে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম শফিক আলী। এই প্রথম গ্রেপ্তার। স্থানীয় মানুষের বক্তব্য, যেখানে ৯ জন মারা গেল, মানে গতকাল ছিল ৮, আজকে হলো ১, ৯ জন মারা গেল, সেই ক্ষেত্রে পুলিশের এত দেরি অ্যারেস্ট করতে এত দেরি কেন? কেনই বা পুলিশ মূল যারা নাকি মাস্টার মাইন্ড তাদেরকে পুলিশ ধরতে পারছে না বা পুলিশ তা করছে না, বরঞ্চ তাদের পুলিশের বিরুদ্ধে অভিযোগ। কালকে রাতে বেশ কিছু গ্রামে পুলিশ কিন্তু যারা দোষী না বা এসব কাজের সাথে ইনভলভ না তাদেরকে পুলিশ কিন্তু বাড়ি গিয়ে তল্লাশির নামে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা, এমনকি তাদের সাথে তাদেরকে আটক করা, এগুলো করেছে। তাদের বক্তব্য, যারা মূল অপরাধী তাদেরকে মানে আড়াল করে যারা নাকি এসব সঙ্গে যুক্ত না, শুধু এখানকার বাসিন্দা, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করার চেষ্টা করছে। এই কারণে কিন্তু তারা সকাল থেকে আজও ক্ষোভ প্রকাশ করছে। পুলিশ কি ব্যাকফুটে চলে গেছে? কেননা এত বড় ঘটনার পর মাত্র একজন গ্রেপ্তার, কেয়ামত আলী, যে মানে বলা যেতে পারে তার সঙ্গে ব্যবসায়ী লেনদেন ছিল এই শফিক আলী। এই কিন্তু একসময় অন্য জায়গায় ব্যবসা করত বজবজ এগরায়, পরবর্তীকালে এখানে ডেরাবাদে, এখানে কিন্তু ডেরাবাদের পর বেশ কিছু জায়গা তিনি ভাড়া নিয়ে এখানে বলা যাচ্ছে লিজে এখানে ভাড়া পাওয়া যায়, পরিত্যক্ত ইটভাটা, পরিত্যক্ত বাড়ি, সেই বাড়িগুলো ভাড়া নিয়ে এই ধরনের অসাধু এবং বেআইনি বাজি কারখানা গড়ে তুলেছিল। সেক্ষেত্রে কিন্তু আজও কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ আছে। এখনো পর্যন্ত সকালবেলা ২৪ ঘন্টা কাটতে চললো, একজনকে বডি অর্থাৎ তাদের দেহ অংশ এবং বডি উদ্ধার হয়েছে। এখন দেখার বিষয় আরও কত বডি বা পাশাপাশি বেশ কয়েকটা পুকুর আছে, বাঁশবাগান আছে, সেগুলোর জায়গায় কোথাও কি কোনো আছে, লুকিয়ে আছে কিনা, পড়ে আছে কিনা, সেটা খোঁজার চেষ্টা করছে দমকল বাহিনী এবং পুলিশ।
ভক্তি, এই যে দেহ উদ্ধারের যে ঘটনা, এবং গতকালও আমরা দেখছিলাম যে উদ্ধার কাজ কিন্তু চলছিল, তারপর একের পর এক দেহ এই ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হচ্ছিল। আজকে তুমি বললে যে একটি পুকুর থেকে সেখান থেকে এই দেহ উদ্ধার করা হয়েছে, অর্থাৎ উদ্ধার কাজ কি এখনো চলছে? পুলিশ তাহলে মনে করছে যে আরো বিভিন্ন জায়গায় এই যে ভয়াবহ বিস্ফোরণ, যার কারণে বিভিন্ন জায়গায় দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। দেখো, কালকের থেকে কিন্তু স্থানীয় মানুষরা বলছে যে পুলিশ যে প্রথমে পাঁচজন ছজন সাতজনের কথা বলছে, তাদের বক্তব্য তারা কাটা পা কাটা হাত অর্থাৎ উড়ে যাওয়া অংশ তারা অনেকগুলো জোগাড় করেছে, তাদের বক্তব্য ছিল যে 12-15 জন না মারা গেলে এগুলো উদ্ধার করা যায় না। কাউর বাড়ির টালির চাল ভেঙে দেহ অংশ পড়েছে, প্রায় 200 মিটার বলা যায় এইখানে কম্পনের একটা অনুভব করা গেছিল, ছিটকে গেছিল, সেক্ষেত্রে 5-6টা বাড়ি ক্ষতিগ্রস্ত। দেহ অংশ কিন্তু এখনো অন্য অন্য পুকুরগুলোতে আছে কিনা সেটাও পুলিশ দেখছে, থাকতেই পারে, কেননা এই ঘটনার পর মানে এই পুকুর থেকে দূরত্ব আরো বেশি, সেই সব জায়গায় কিন্তু দেহ অংশ পাওয়া গেছিল। অর্থাৎ এখনো কিন্তু পুলিশ সেই দেহ অংশের খোঁজে বা বডি অর্থাৎ মৃতদেহের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে, এবং এখনো কিন্তু বলা যায় যে দমকল বাহিনী লাগাতার তারা কিন্তু ওই উদ্ধার কার্যে উদ্ধার স্তূপে যে আছে ইট বালি বা অন্য অন্য যে যন্ত্রাংশ সেগুলোকে সরিয়ে তার চেষ্টা করছে যে বডি আর আছে কিনা সেগুলো দেখছে। এখন কিন্তু দেখা যাচ্ছে পুকুরের দিকে পুলিশের নজর বেশি, কেননা এই মাত্র যে দেহটি পাওয়া গেল তার পাশাপাশি পুলিশ চাইছে বা দেখার চেষ্টা করছে যে অন্য অন্য পুকুরে আরো কোনো বডি উড়ে গেছে কিনা। বেশ ভক্তি, আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে এই যেভাবে একের পর এক দেহ ইতিমধ্যে উদ্ধার করা হচ্ছে এবং পুলিশের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন স্থানীয় মানুষজন, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে আর কোনো বিষয় জানানো হচ্ছে আর কারা জড়িত রয়েছে এই ঘটনাতে? পুলিশের বক্তব্য গতকাল রাতে তার রেড করে 200 কেজি শব্দবাজি তার উদ্ধার করেছে, বেশ কিছু জিনিস তারা উদ্ধার করে তাদের বক্তব্য। স্থানীয় মানুষ কিন্তু এই ব্যাপারে পুলিশের প্রতি তারা আস্থা রাখতে পারছেন না, কেননা তা পুলিশ এই 24 ঘন্টা কাটতে চললো গতকাল 10টার সময়, সকাল 10টায় এই বিস্ফোরণ হয়, তারপরে বলা যেতে পারে একজন মাত্র গ্রেপ্তার হয়েছে পুলিশের খাতায়, এবং পুলিশ কিন্তু গতকাল থেকে অঞ্চলে আসার পর একটু হলেও ব্যাক ফুটেছিল, কেননা মানুষের ক্ষোভের সামনে পুলিশ আগাতে পারছিল না। সেই কারণে আজও কিন্তু পুলিশ সেই রকমের তল্লাশি বলো খোঁজখবর যখন নিতে একেবারে একেবারে একেবারে। আপাতত ধন্যবাদ ভক্তি, তোমাকে ভক্তি দেয়া আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।